আসমানটা পাওয়ার পর আমার আল্লাহর জমিনটা পাওয়ার পর এত নিয়ামত পাওয়ার পরেও আজ পর্যন্ত আমি নামাজে ঢুকতে পারি নাই রোজায় ঢুকতে পারি নাই নেক আমলে ঢুকতে পারি নাই বান্দা এত নিয়ামত পাওয়ার পর এই এই আল্লাহ তাআলার এত অমান্য করার পরেও আমার আল্লাহ তো পারতেন ইবলিসদের মত আমাকে বানাইয়া দিলেও পারতেন আমার আল্লাহ তো আমার নিয়ামতগুলো বন্ধ করে দিলেও পারতেন বান্দা কিন্তু আমার আল্লাহ আজ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে নাই আজ পর্যন্ত আমার মালিক জমিনে বেশি মহামারী দেয় নাই আজ পর্যন্ত আমার মালিক মদিনালা খাল বিলে মাছ বন্ধ করে নাই আজ পর্যন্ত ফল ফুলেটেরও আমার আল্লাহ আমাকে কম দেয় নাই আজ পর্যন্ত অক্সিজেন এক সেকেন্ডের জন্য বন্ধ করে নাই আজ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড আমার আল্লাহ বানাইয়া বানাইয়া দেয় নাই আমার আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার মানেটা কি আমার মায়ার নবীর উসিলা নিয়া নিয়া আমার মায়ার নবীকে মহব্বত করিয়া আমার মায়ার নবীর উম্মত হওয়ার কারণে আজ পর্যন্ত আমার আল্লাহ ইবলিস বানায় নাই নিয়ামতের শুকরিয়া না করার পরেও আজ পর্যন্ত আমার মালিক নিয়ামতগুলো ছিনে নেয় নাই তাহলে বান্দা আজকে থেকে চিন্তা করে চলো বান্দা আজ থেকে তাওবা করো পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবা রমজান মাসে রোজাগুলো রাখবা আমার আল্লাহ তাআলা বান্দা তোমাকে বারবার অর্ডার দেয় আমার আল্লাহ কোরআনের মধ্যে বারবার বান্দা তোমাকে আদেশ করে আর কমান্ড দিয়া জানা দেয় আকিমুসসালাহ বান্দা নামাজ কায়েম করো আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করো দুই নম্বরে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন এক নম্বরে বান্দা নামাজ কায়েম করো দুই নম্বরে মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে কথা বলেন না কেন নামাজ পড়ব মন্দা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবা কত আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার পরে মাজারে গিয়া দেয় আসে না নাই কুমিল্লায় নাই হাই হাই সিলেটের মাজারে যখন আমি গেলাম শাহজালালের মাজারে যাওয়ার পরে দেখলাম ঢাকা থেকে বিশাল এক হাইক্স নিয়া পুলিশের একটা দল আসছে কিসের দল পুলিশের পরিপূর্ণ আমার নিজের চোখে দেখা টুকসে মাজারের মধ্যে দিয়া মাজারের কাছে গিয়া কতক্ষণ কি যেন পড়ছে না পড়ছে যাক ভালোই লাগছে মোটামুটি একটু পরে সমানে সিজদা শুরু নাউজুবিল্লাহ বাইতে যাই বলি আরো জোরে সিজদা দেয় আছে না নাই হাই অথচ আল্লাহর বান্দাকে চেক করিয়া করিয়া পরীক্ষা করিয়া দেখো ওই বান্দা ফজরের নামাজটা পড়িয়াও আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার নিকট সাহায্য চাই ও আল্লাহ আপনার ইবাদত করি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া ফজরের নামাজটা পড়ছে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিছে আবার ওই দুপুরে বারোটা এগারোটায় গিয়া মাজারে সিজদা দিতে দেরি করে না আল্লাহর বান্দা নিজের বিবেককে প্রশ্ন করো প্রত্যেকটা কাজ তুমি করতেছো কোন কাজটা তোমার ভালো লাইনে হইতেছে আবার কোন কাজটা তোমার ফুজ্জারদের লাইনে হয়ে যাইতেছে আমার আল্লাহ বলেন নামাজ কায়েম করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না আমার আল্লাহ নামাজ কায়েম করার জন্য বারবার বারবার বলেন আমি তো আজ নামাজ পড়ি নামাজ পড়ার পড়াবার চুরি করি আছে না নাই নামাজ পড়ে নামাজ পড়ার পরে আবার সুদের সাথে লেনদেন করে আসে না নাই নামাজ পড়ে তার মতন পাক্কা মুসল্লি দুনিয়াতে কেউ নাই সুন্দর করে জুব্বা লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া পাগড়ি লাগাইয়া এলাকার মধ্যে ঘোরাফেরা করে অথচ তার মতন সুদি কারবার করলে ওলা কেউ নাই আসে না নাই নামাজ পড়ে নামাজ পড়ার পর আবার ঘুষকায় সুৎকায় চুরি করে ডাকাতি করে রাহাজারি করে চুনকারাবি করে এরকম লোক বান্দা অভাব নাই তাহলে আমি তো নামাজ পড়লাম নামাজ পড়ার পরে আবার কেন খারাপ কাজের মধ্যে গেলাম আমি নামাজ পড়ার পরে আবার কেন চুরি করলাম ডাকাতি করলাম আমি নামাজ পড়ার পরে আবার কেন সুদার ঘুষার মধ্যে নিমজ্জিত হয়ে গেলাম আমার নামাজটা তো ভালোই বাদা নামাজ পড়ার পরে তো আমি চুরি করতে পারি না নামাজ পড়ার পর তো আমি আর ঢাকাতি করতে পারি না নামাজ
পড়ার পর আমি তো আর সুখ খাইতে পারি না, নামাজ পড়ার পর আমি তো আর ঘুষ খাইতে পারি না, নামাজ পড়ার পর আমি কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, কেন না আমার আল্লাহ তো জানায় দিতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, ওই নামাজটা তানহা আনিল ফাহশা, তোমাকে ফাহেশা খারাপ কাজ থেকে ফিরায়া ফিরায়া রাখবে, মুনকার নামক গর্হিত কাজ থেকে তোমাকে ফিরাইয়া ফিরাইয়া রাখবে। অথচ আমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতনই পড়লাম, আমার নামাজ তো আমাকে চুরি থেকে ফিরায় রাখতে পারলো না, আমার নামাজ তো আমাকে গালিগালাজ থেকে ফিরায় রাখতে পারলো না, আমার নামাজ তো আমাকে সময় অপচয় করা থেকে ফিরায় রাখতে পারলো না, আমার নামাজ তো আমাকে খারাপ সিনেমা দেখা থেকে ফিরায় রাখতে পারলো না, তাহলে কি আমার আল্লাহর কথাটা কি মিথ্যা হয়ে গেল? না না, আমার আল্লাহ তাআলার কথা বান্দা চিরন্তন সত্য, আমার আল্লাহর কথা সত্য, তোমার আমলের মধ্যে ভেজাল আছে, কারণ তুমি তো নামাজ পড়ো, তোমার নামাজ তো আমার আল্লাহর দরবারে কবুল হয় না। অনেক আল্লাহর বান্দা নামাজ পড়ে, নামাজ পড়ে এজন্য নামাজ পড়লে আমার ইমাম সাহেব আমাকে ভালো বলবে, আছে না নাই? নামাজ পড়লে আমি আমার মাতবর সাহেব আমাকে ভালো বলবে, আমি নামাজ পড়লে আমার মুয়াজ্জিন আমাকে ভালো বলবে, নামাজ পড়লে ওই মসজিদের সেক্রেটারি আমাকে বলবে আমার মতন ভালো কেউ নাই। এজন্য তো আমার আল্লাহ বলেন নামাজ পড়ার পরেও ঠিক মতন পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ার পরেও ওই লোকগুলাও জাহান্নামের মধ্যে যাবে, ওই লোকগুলার জন্য ধ্বংস। আমার আল্লাহ সূরা মাউনের মধ্যে বান্দা জানায় দেয় ওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা মাউন। কার কথা? সূরা মাউনের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ বলেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নাম। বলে কোন ধরনের মুসল্লি? বলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে নামাজের মধ্যে বেখেয়াল, নামাজের কোনো খবর নাই, নামাজ তো পড়ে ঠিক সিজদা থেকে সোজা হয়া বসে না, রুকু থেকে সোজা হয়া দাঁড়ায় না, চার রাকাত নামাজ দুই মিনিটের আগে শেষ, দুই রাকাত নামাজ এক মিনিটের আগে শেষ, আছে না নাই? বাবা 4G না 5G? 4G তো খুব আস্তে হয়ে গেল, আছে না নাই? মুরগি যেভাবে আদার খায়, মুরগিকে কেউ লড়াবেও না, মালিক যখন আদার দেওয়ার পরে মুরগিটাও আস্তে আস্তে খাবে না, খুব দ্রুত খাবে। ওই আল্লাহর বান্দা মসজিদে নিরাপদ, মসজিদে কেউ বলবে না দ্রুত বাহিন হয়ে যান, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে গিয়ে ঠাস ঠাস করে শেষ দামা ইরা দিল, চার রাকাত নামাজ এক মিনিটের মধ্যে শেষ, দুই রাকাত নামাজ আধা সেকেন্ডের ওই 30 সেকেন্ডের আগেই শেষ। বান্দা এইরকম নামাজ পড়নেওয়ালা মুসল্লিগুলো জান্নাতে যাবে না। আমার মায়ার নবী বলে আমার আল্লাহ তাআলাও জানায় দেন ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, ওই সমস্ত মুসল্লিরা আল্লাহর জাহান্নামে যাবে। আবার উত্তরুণের মুসল্লি জাহান্নামে যাবে বলে যেই মুসল্লি নামাজ পড়েছে ঠিক, আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়েছে পড়েছে মানুষকে দেখানোর জন্য, মাতবর আমাকে দেখলেই বলবে আমার বিচার কার্য যখন ফয়সালা করবে, মাতবর আমার চেহারার দিকে তাকাইয়া আমাকে বলবে তার মতো নামাজি কেউ নাই, আমি যদিও দোষী মাতবর আমাকে বলবে আমি দোষী না, কেন 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 কেন? বলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতনই পড়ি, কিন্তু বান্দা দোষী, মাতবর জানে তার মতো মুসল্লি কেউ নাই, আর সবাই জানে এই লোকটা মুসল্লি,
কিন্তু আল্লাহর বান্দা সুদ খায় সবাই জানে মুসল্লি কিন্তু আল্লাহর বান্দা ঘুষ খায় ওই আল্লাহর বান্দারা নামাজ তো পড়ে ঠিক আমার মালিকের সন্তুষ্টির জন্য পড়ে না ওই আল্লাহর বান্দা নামাজ পড়ে ঠিক আমার মালিকের পরিপূর্ণ সন্তুষ্টি না নিয়া এখলাস আর খুজু খুজু না নিয়া দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এজন্য আমার আল্লাহ বলেন এই সমস্ত মুসল্লিরা যদি ইবাদত করে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় বান্দা যদি আরো 10 ওয়াক্ত যদি নফল নামাজ আদায় করো তাহাজ্জুদ পড়ো ইসরা করো যদি তোমার ওই আমলের মধ্যে ইখলাস আর সন্তুষ্টি না থাকে তোমার ওই ইবাদত আসমানের নিচে থাকবে আমার মালিকের কাছে পৌঁছবে না আর এই তোমার নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখতে পারবে না রে বান্দা তোমাকে তোমার বিপদ থেকে আমার আল্লাহ মুক্তিও দিবে না রে বান্দা তোমার বিপদে আমার আল্লাহ সহযোগিতাও করবে না রে বান্দা এরে নবীর উম্মতের দল তাহলে বোঝা গেল আমি আমার নামাজের মাধ্যমে আমার আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে আমার নামাজ হবে আমার আল্লাহর জন্য আমার পুরা যাকাত দিব আমি আমার মালিকের জন্য আমি রোজা রাখবো আমার আল্লাহর জন্য কারণ আমার জিন্দেগিটাই তো আমার আল্লাহর জন্য আমার মৃত্যু হবে আমার আল্লাহর জন্য আমার পুরা বডিটাই হলো কার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমার নামাজ করে আমার আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি আমার নামাজ আমার সব কুরবানি আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার রোজা আমার যাকাত আমার হজ হবে একমাত্র জয় মাওলা আমার মাওলার সন্তুষ্টির জন্য দুনিয়ার কেন মানুষকে দেখানোর জন্য না সুতরাং বান্দা নিজে বিবেকের বারবার প্রশ্ন করো তুমি তো নামাজ পড়লা ঠিকমতো নই পড়লা তোমার নামাজটা কি আমার মালিককে সন্তুষ্ট করার জন্য হইল কিনা তোমার নামাজটা কি পরিপূর্ণ ইখলাসের সহিত বান্দা হইল কিনা এরে আল্লাহর বান্দা কুফা নগরে এক আল্লাহর বান্দা ছিল কুলি কুলির কাজ এক বাজার থেকে আরেক বাজারে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ওই দোকানদাররা টাকা দিবে টাকা দিয়া দেওয়ার কারণে মার্কেট থেকে বাজার আইনে আইনা কুলি বহন করিয়া করিয়া এক মার্কেট থেকে আরেক মার্কেটে নিয়ে যাবে কুফা নগরে এক আল্লাহর বান্দা কুলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজাও রাখে নেক আমল করে একদিন কুফা নগরের কুলিকে তার ওই বাজার থেকে যেই বাজার থেকে যেই বাজারে সে মাল আনিয়া আনিয়া দিত ওই বাজারের কিছু লোকেরা মিলিয়া কুলিটা বিশ্বস্ত হওয়ার কারণে কতগুলো টাকা যখন তাকে প্যাকেটে করিয়া দিয়া দিল তুমি ওই বাজারে যাইবা ওই বাজার থেকে আমার বাজার মধ্যে এই বাজারের দোকানদারের সবার মধ্যে এই মালগুলা বুঝিয়া বুঝিয়া আনিয়া দিবা এই কথা বলিয়া কুফানগরের কুলিকে যখন টাকা দিয়া যখন বাজারের মধ্যে পাঠাইলেন কুফানগরের কুলি আল্লাহর বান্দা যখন ওই খচ্চরের মধ্যে উঠিয়া যখন যাওয়া আরম্ভ করলো একটু পরে যাওয়ার পরে এক আল্লাহর বান্দা খচ্চরটাকে থামাইয়া দিল খচ্চরটাকে থামাইয়া দিয়া এবার বলতেছে ও কুলি তুমি কোথায় যাও বলে আমি ওই বাজারে যাব ওই বাজার থেকে কিছু মাল এই বাজারে আনবো বলে তোমার যেখানে ডেস্টিনেশন তোমার যেখানে গন্তব্য আমি ওই গন্তব্যে যাব আমাকে নিয়ে যাও আমার হাত পা আছে তবে আমি দুর্বল আমার কাছে বেশি টাকা নাই অল্প টাকা আছে তোমার খচ্চরের পেছনে করিয়া ওই বাজারের মধ্যে নিয়ে আমারে পৌঁছায়া দাও ওই কুলি আল্লাহর বান্দা ঘন্টা বড়ই নরম হয়ে গেল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো মনটা বড়ই নরম গরিব মানুষ দিন আনে দিন খায় আল্লাহর বান্দা ওই লোকটাকে যখন খচ্চরের পেছনের মধ্যে নইলেন খচ্চরের পেছনে ওঠার পরে খচ্চর যাইতেছে
একটু পরে যায় দেখেন যেখানে ডেস্টিনেশন যেখানে গন্তব্যস্থল যেই বাজার ওই বাজারে যাওয়ার জন্য দ্বিমুখী একটা রাস্তা এসে গেল মানে দুইটা রুট এই রুট দিয়া গেলেও যাওয়া যাবে ওই রুট দিয়া গেলেও যাওয়া যাবে তবে যেই রুট দিয়া সর্বসাধারণ লোক চলাফেরা করে ওই রুট দিয়া গেলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ সিএনজি অটো রিকশা সব এই রুট দিয়া যায় অন্য একটা রুট ওই রুট নির্জন ওই রুটে কেউ যায় না কিন্তু কুফানগরের কুলি তো জানে না ওই রুটের মধ্যে গেলে তার ভয়ঙ্কর শাস্তি হয়ে যাবে তার বিপদ হয়ে যাবে ওই পেছনের লোক কুফানগরের কুলি কে ডাকিয়া বলে ও কুলি এই রুটে যদি যাও এই রুটে গেলে তোমার খচ্চর পুরাই ক্লান্ত হয়ে যাবে ঘাস পাবে না কিছুই পাবে না খাইতেও পারবে না পানিও পাবে না তুমি যদি এই রুটে যাও তাহলে এই রুটে গেলে তোমার জন্য উপকার হবে সর্বসাধারণ যেই রুট দিয়ে চলাফেরা করে ওই রুটের মধ্যে ঘাস নাই পানি নাই কিছুই নাই তবে এই রুট দিয়ে গেলে তোমার খচ্চরটা খাইয়া খাইয়া সুন্দরভাবে যাইতে পারবে কুলি আল্লাহর বান্দা মনটা বড়ই নরম তার কথা শুনিয়া যখন আল্লাহর বান্দা কুলি ওই সর্বসাধারণ যেই লোক দিয়া যায় না যেই রুট দিয়া যায় না ওই রুটে যখন যাওয়া আরম্ভ করলেন একটু পরে যাইয়া দেখে সামনে আর কোনো রাস্তা নাই সামনে জঙ্গল আর জঙ্গল আল্লাহর বান্দা কুলি এবার তো দেখে সামনে রাস্তা নাই পেছনের লোকটা বলে কি বলে সামনে তো জঙ্গল রাস্তা নাই লোকটা পেছন থেকে লাফ দিয়ে খঞ্জর থেকে নামিয়া তার খঞ্জরটা কোমর থেকে বাহির করিয়া এবার বলে তোমার কাছে কি আছে না আছে সব আমাকে দিয়ে দাও উফানগরের কুলি বলে ও আল্লাহর বান্দা আমি তো গরিব দিন মজুর দিন আনে দিন খাই তুমি আমার টাকাটার মধ্যে তোমার নজর পড়ে গেল ও ডাকাত তোমার উদ্দেশ্য আমার খচ্চর তোমার উদ্দেশ্য আমার টাকা পয়সা নিয়ে যাও তোমাকে আমি দিয়া দিলাম যাও 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 নিয়ে যাও কিন্তু আমাকে মাইরো না খঞ্জরটা তোমার কোমরের মধ্যে ছিল ওখানে ঢুকাইয়া রাখো ওই ডাকাত বলে না না তোমার মতন কত আল্লাহর বান্দাকে ভাবে আমি আনিয়া আনিয়া তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দাকে আমি মারিয়া ফেলেছি এই খঞ্জর দিয়াই মেরেছি তোমার জীবনের শেষ দিন আমি আজ তোমাকে মেরে ফেলবো উফানগরের কুলি আল্লাহর বান্দা কান্না করতেছে আর বলতেছে ভাই যেহেতু আমাকে মেরেই ফেলবেন মেরেই ফেলবেন আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেন আল্লাহর বান্দা কুলি বিপদের মধ্যেও আমার মালিককে না ভুলে গিয়া নামাজের কথা না ভুলে গিয়া দুই রাকাত নামাজের সুযোগ যখন তার কাছ থেকে পাইয়া গেলেন ডাকাত বলে নামাজ পড়ো কত আল্লাহর বান্দা নামাজ পড়েছে নামাজ থেকে বাঁচাইতে পারে নাই বিপদ থেকে বাঁচাইতে পারে নাই আমার এমন এক খঞ্জর পৃথিবীর কোনো শক্তি আমার এই খঞ্জর থেকে কাউকে বাঁচাইতে পারবে না আমরা তো বলি যারা বলবে ওলামায়ে কেরামকে দমাইয়া 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 রাখবে খঞ্জরের ভয় দেখাবে গুলির ভয় দেখাবে আমরা তো বলি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া পড়িয়া তাহাজ্জুদের সালাত পড়িয়া আমার মালিককে একবার ডাক দিতে দেরি তোমাদের গুলি তোমাদের খঞ্জরি থেকে যাবে কিন্তু আমাদের মালিক গায়বী খাজানা থেকে আমাদেরকে আমাদেরকে সাহায্য করবে ঠিক না আল্লাহর বান্দা কুলি খঞ্জরের ভয় না পাইয়া দুই রাকাত নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া গেলেন দুই রাকাত নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পড়া আরম্ভ করলেন সূরা ফাতিহা পড়া শেষ আল্লাহর বান্দা আর কোন সূরা মনে আসে না কি পড়বে ওই ভয়ের কারণে কোন সূরাই আর মনে আসতেছে না ওদিকে বারবার বারবার প্যারা দিতেছে তুমি নামাজ দ্রুত শেষ করো তোমাকে আমি নামাজের পরেই কর্তন করে মেরে ফেলবো হত্যা করবো দ্রুত নামাজ শেষ করে দাও ওই কুফানগরের কুলি আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহার পরে আর কোন সূরা তার মনে আসতেছে না আল্লাহর বান্দা কুলি একটা কোরআনের আয়াতের অংশ যখন মনে পড়ে গেল ওই আয়াতটা কুফানগরের কুলি পড়া আরম্ভ করলো আম্মাই ইউজিবুল মুস্তার আম্মাই ইউজিবুল মুস্তার
মুস্তার ওই কুফা নগরের কুলির ওই কথাটা আরশে আযীমের মধ্যে গিয়া ওই যখন পৌঁছে গেল আমার আল্লাহ তাআলার কুদরতি জরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেল আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দিল ও আমার ফেরেশতা যে আমার বান্দা এই বিপদের মধ্যে পড়িও যে আমার বান্দা এই ডাকাতের সামনে পড়িয়াও আমি মাওলাকে ভুলে যায় নাই আমি মাওলা যে তাকে বাঁচাইয়া বাঁচাইয়া তাকে ওই বিপদ থেকে বাঁচাইতে পারবো এ বান্দা এটা না ভুলিয়া আমাকে বারবার আম্মাইয়ু জিবুল মুস্তার বলিয়া বলিয়া ডাকতেছে ও ফেরেশতা যাও যাও লোহার টুপিটা পরিহিত হইয়া ওই ফেরেশতা যখন আসলো আল্লাহর বান্দা আম্মাইয়ু জিবুল মুস্তার পড়তেছে একটু পরে তাকাইয়া দেখে কে যেন আসলো ঘোড়া থেকে লাফ দিয়া নামিয়া ওই ঘোড়া থেকে লাফ দিয়া নামিয়া ছুরি বের করিয়া ডাকাতের গলার মধ্যে চালাইয়া ডাকাতটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল আর ডাকাতটা জমিনের মধ্যে তার শরীরটা পড়তে দেরি জমিন থেকে আগুন বের হতে দেরি হয় না আল্লাহর বান্দা আম্মাইয়ু জিবুল মুস্তার থেকে সেজদার মধ্যে পড়ে গেল সেজদার মধ্যে পড়ে গিয়া গিয়া আমার মালিককে বারবার বারবার শুকরিয়া জানাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়া ওই লোকের পেছনে পেছনে দৌড়ানো আরম্ভ করলো কে তুমি আমার এই বিপদের সময় আমাকে সাহায্য করেছো সহযোগিতা করেছো পেছনে পেছনে গিয়া ওই ঘোড়ার উপরে যেই লোহার টুপি পড়িয়ে তো আল্লাহর বান্দা তাকে যা প্রশ্ন করে আমাকে আমার বিপদের সময় তুমি সাহায্য করেছো কে তুমি তোমার পরিচয় দাও ওই আল্লাহর বান্দা বলে তুমি যে দুই রাকাত নামাজের জন্য দাঁড়াইয়া গিয়েছিলা যেই সূরা ফাতিহা পড়েছো ওই সূরা ফাতিহা পড়ার পরে আম্মাইয়ু জিবুল মুস্তার পড়েছো আমি তো হলাম আম্মাইয়ু জিবুল মুস্তারের গোলাম তুমি যে আল্লাহকে বলেছো বিপদগামীদের ডাকে সাড়া দানকারী আল্লাহ ওই আল্লাহর গোলাম আমি তুমি যখন আমার মালিককে লাগায় দিছো ও আল্লাহ আমার এই বিপদের মধ্যে সাহায্যকারী তুমি আল্লাহ বিপদের মধ্যে সাড়া দানকারী তুমি আল্লাহ আমার আল্লাহ তাআলা তোমার এই কথা শুনিয়া আর বসে থাকতে পারে নাই এ কুফা নগরের কুলি আমার আল্লাহ তাআলাই তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠাইছে সুতরাং আমি এই ঘটনা থেকে কি বুঝলাম বলে খুব সহি একটা ঘটনা এই ঘটনা থেকে বোঝা গেল আমার পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমি ঠিক মতন পড়তে পারি আমার নামাজ তো আমাকে বিপদ থেকে ফিরা রাখতে পারবে এখন যদি আমি বলি আমি নামাজ পড়ি না রোজাও রাখি না নেক আমল করি না সপ্তাহে নামাজ পড়লে পড়ি না পড়লে নাই বছরে গিয়া সুন্দর করে ঈদের নামাজ পড়িয়া একদিন এই ভেতরে রুডে ডাকাতরা ওই গাছপালায় আর ধরে কি ধরে না আমি এবার ওই গাছের সামনে যাইয়া যখন আমি গেলাম বলে হুজুরের থেকে ওয়াজ শুনছি ডাকার সামনে পড়লে দুই রাকাত নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহার পরে আম্মাইয়ু জিবুল মুস্তার পড়লেই ডাকাতকে লোহার টুপি পরিয়ে তো লুকাইসা মাইরা কোশ্চিন কালেও না ঠেকা পড়ছে নামাজ নাই রোজা নাই কিছু নাই সারাদিন বিড়ি সিগারেট সুদ আর ঘুষ খাইয়া জিন্দেগিটাকে বরবাদ করে ফেলেছো তোমার মতো লোককে আমার আল্লাহ সহযোগিতা করার জন্য টাকা উঠছে কথা বলেন না কেন তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে রমজান মাসে রোজা রাখার পরে নেক আমল করার পরে তারপরে যদি আমার মালিককে ডাকতে পারো পুরা বডিটাই পাক কোনো হালাল হারাম নাই পুরা বডিটাই হালাল ওই হালাল জবান দিয়া আল্লাহকে ডাকতে দেরি তোমার যত বড়ই বিপদ হোক না কেন ওই বিপদ থেকে মুক্ত কে দিবেন বিপদে হেফাজত কে করবেন জোরে বলেন মুমিন তো যখনই বিপদে পড়বে মুমিন আল্লাহর বান্দা বিপদে পড়লে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদ থেকে হেফাজত করা আমার আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আরো জোরে বলেন এজন্য দুনিয়াতে দেখবেন কোন ভালো বান্দা ভালো বান্দা এজন্য তো মাঝে মাঝে গর্ব করে বলি না আমিও তো বলি প্রায় দুই বছর তিন বছর বয়ান করি আমার বাসা হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে থেকে কুটুম্বপুর আছে না নাম শুনেছেন অনেকে কুটুম্বপুর থেকে ভিতরে ভিতরে রাস্তাটা খুব ভালো না ভিতরে রাস্তা করে এমনও ভালো হয় না গাছ ফলাইয়া
আর আমি তো বক্তা আরো খাইছি ঠিক ঠিক না আলহামদুলিল্লাহ করে বলি সুম্মা আলহামদুলিল্লাহ করে বলি আজ পর্যন্ত পুরো শত্রু পুরো ডাকাত সামনে পড়ে নাই আমি তো আমি মনে পড়ে বিশ্বাস করি আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি তো নেক আমল করি আমি তো আমার মালিককে অনুগত করি আমি আমার নবীর সুন্নতের ইত্তেবা করি পুরো ডাকাত পুরো বেঈমান পুরো শত্রু আমার সামনে আসবে দূরের কথা আমার সামনে আসা দুঃসাহস করবে না কেন 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 আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি পড়ার চেষ্টা করি আপনি কেন পারবেন না পারবেন তো ইনশাআল্লাহ কাড়া কাড়া আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দুহাত তুলে মালিককে দেখাবেন লিল্লাহে তাকবীর